একজন লিখেছেন যে বিদেশে আমরা যে টয়লেট ব্যবহার করছি সেটা কিবলামুখী, এভাবে কিবলামুখী হয়ে টয়লেট ব্যবহার করা কি আমাদের কোনো গুনাহ হবে জানাবেন। আসলে টয়লেট ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা টয়লেট ব্যবহার করার সময় কিবলাকে সামনে রেখো না অথবা পিছনে রেখো না, উভয়টা নিষেধ করেছেন। তো ওলামাগণ বলেছেন এটা হচ্ছে যে খোলা মাঠে, খোলা মাঠে মাঠে ময়দানে যদি আপনি ই করেন, পেশাব পায়খানা করেন, তাহলে এক্ষেত্রে কিবলা যেন সামনের দিকে না হয় পিছনের দিকে না হয় সেটা কঠিনভাবে খেয়াল করতে হবে। এটা বুখারি মুসলিমের হাদিস। আচ্ছা, এখন চার দেয়ালের ঘেরাও যদি ঘরের ভিতরে এটা হয় তাহলে জায়েজ কিনা? ওলামাগণ বলেছেন যে এটা উচিত নয়, তবে এটা গুনাহ হবে না। কেননা সহি মুসলিমের একটা হাদিস রয়েছে আবদুল্লাহ ইবনে ওমর থেকে, তিনি বলছেন যে আমি আমার বোন হাফসা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার বাড়ির ছাদে উঠেছি, তো কোনো কারণে একটি ঘরের মধ্যে ঘেরাও আর কি, দেখলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করছেন বা টয়লেটের কাজ করছেন, তিনি তখন কিবলামুখী হয়েছেন, হয়ে এটা করতেছেন। তো এই হাদিসের ভিত্তি করে ওলামাগণ বলেছেন যে এটা জায়েজ যদি চার দেওয়ালের ভিতরে হয়, চার দেয়ালের ভিতরে যদি হয় তাহলে এটা জায়েজ, কিন্তু এটা উত্তম নয়, এটা উত্তম নয়। আর খোলা মাঠে অবশ্যই এটা হারাম কাজ। আল্লাহ তাআলা আলাম।